প্রশাসনের কাছে প্রশাসন তো এখন আসেনি আমার নাম শ্রীকান্ত হাজরা। যেমন টেম্পু বন্ধ হোক তাহলে মিনি বাস চলবে, আর না তো মিনি বাস চলবে না। আমার নাম আফরোজ খান। এই ছোট মোটো সমস্যা আছে, এটাকে আমরা সলভ করে নেব। মিনি বাসে কিছু বন্ধ আছে, ওদের ক্ষোভ আছে ড্রাইভারদের, আমাদের এই বারবার সমস্যা হচ্ছে। ওয়ার্কাররা ড্রাইভাররা বলছে বারবার আমরা এই রুটে বাস চালাই সব জায়গাতে, যখন তখন দেখা যায় কি ওরা অটো টোটো জোর জবরদস্তি ঝামেলা করে মারধর। নিশ্চয়ই আমরা তো সেই জন্য বললাম, সেটা কালকে ঘটনা ঘটেছে নিয়ামতপুরে, সেই বিষয় নিয়ে কি বলবো। সেটা আমরা অ্যাকশন নিচ্ছি যে এই অটোওয়ালা যদি এরকম কোনো সমস্যা করে থাকে তার উপরে লিগ্যাল অ্যাকশন হবে, এইসব লোককে ছাড়া হবে না। ব্যাপারটা হচ্ছে কাল রাতে ঘটনাটা ঘটেছে মিনি বাসে সঙ্গে একটা অটো চালক, সমস্যাটা কাল রাতে হয়েছে, খবর পেয়েছি সকালে আমরা এসেছি। এসে ওয়ার্কারকে বোঝানো যাচ্ছে, যেহেতু ওয়ার্কার মিনি বাস ওয়ার্কাররা খুব মানে ইয়ে আছে, অফেন্ডেড হয়ে আছে, তারা বলছে বারবার এখানে ঘটনা ঘটছে, এখানে হচ্ছে লক্ষ্মীপুর গেটে হচ্ছে, নিয়ামতপুরে হচ্ছে, বিভিন্ন জায়গাতে মিনি বাস কর্মীদেরকে অটোওয়ালারা রাস্তা দেয় না, তাদের গাড়ি আটকিয়ে দেয়, শুনেছি সমস্যাগুলো। এসেই কিন্তু যা যা করণীয় আছে করা হচ্ছে, বাস পরিবহন ব্যবস্থাকে হঠাৎ শ্রমিকরা যে সমস্যায় পড়েছেন তাদের মধ্যে একটা ক্ষোভ আছে, সেই জন্য ওরা গাড়ি বন্ধ রেখেছেন। ওদের সঙ্গে বোঝাচ্ছি, অটো অটোর জায়গা চলবে, টোটো টোটোর জায়গা চলবে, বাস বাসের জায়গা চলবে, মিনি বাস মিনি বাসের জায়গা চলবে, তো এই সিস্টেম আমরা করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। আর খবরো কে লিয়ে সাবস্ক্রাইব কিজিয়ে এনএম নিউজ, বেল আইকন দবাকর রহিয়ে সবসে আগে।